সংসদে পেশ করা হলো 2023-24 অর্থ বছরের বাজেট, যেখানে দেশের চলমান সংকট উত্তরণে বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টি এই বাজেটের বড় লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এক নজরে বাজেটের আয় ব্যয়ের হিসাব তুলে ধরছেন হুসাইন শাহাদাত। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। লাল ব্রিফকেস হাতে বিকেল 3টার কিছু আগে সংসদে হাজির অর্থমন্ত্রী, সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট পেশ করতে। ছোট এই ব্রিফকেসে দেশের এক বছরের আয় ব্যয়ের সম্পূর্ণ রূপরেখা। অর্থমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো যা জাতির সামনে তুলে ধরেন আহম মুস্তফা কামাল। এবং 2023-2024 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছে মাননীয় স্পিকার। প্রতিবারের মতো বাজেট বক্তৃতার শুরুতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সরকারের গত দেড় দশকের অগ্রগতি তুলে ধরেন অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এরপর রাষ্ট্রপরিচালনায় আগামী অর্থ বছরে 7,61,785 কোটি টাকার ব্যয় পরিকল্পনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 15% বেশি। এর মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ভর্তুকি, ঋণ ও এর সুদ সহ অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 4,75,281 কোটি টাকা, আর উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ 2,77,582 কোটি টাকা। স্মার্ট সোসাইটি গড়ে তোলার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আসছে অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ NBR-কে 4,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, আর করবেদিত আয় আশা করা হচ্ছে 50,000 কোটি টাকা। সব মিলে 2023-24 অর্থ বছরে বাজেটে আয়ের সংস্থান ধরা হয়েছে 5,00,000 কোটি টাকা। এরপরও ঘাটতি থেকে যাচ্ছে 2,61,785 কোটি টাকা, যা ধার করে মেটানোর পরিকল্পনা সরকারের। ঘাটতির 1,02,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে বলে আশা করছে সরকার। বাকি 1,55,000 কোটি টাকা আশা করা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে আসবে 1,32,000 কোটি এবং ব্যাংক বহির্ভূত ঋণ নেওয়া হবে 23,000 কোটি টাকা। ব্যাংকিং ব্যবস্থার উপর এমন নির্ভরতার পরও আসছে বছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 34%। আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা GDP-র আকার ধরা হয়েছে 50,06,782 কোটি টাকা। চলতি অর্থ বছরে যার লক্ষ্য ছিল 44,39,273 কোটি টাকা, সেই হিসেবে 2023-24 অর্থ বছরে GDP প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে 7.5%, আর মূল্যস্ফীতিকে বেঁধে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে 6%। একদিকে সরকারের বাড়তি ব্যয়ে অর্থ যোগান দেওয়ার চাপ, অন্যদিকে IMF-এর শর্ত পূরণের বাধ্যবাধকতা, সব মিলে প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের চেয়ে কর আদায়ের উদ্যোগই বেশি। এরপরও বিশাল ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা অর্থনীতিকে নতুন করে চাপে ফেলতে পারে বলছেন বিশ্লেষকরা। তবে তাদের মতে আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন এবং দক্ষতা নিশ্চিত করা গেলে এই যাত্রায় সেই চ্যালেঞ্জে উঠে যেতে পারবে সরকার। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।